চর্দার একটা দানা হারাম আপনার ইয়া বা হারাম আলাপাতা গুল হারাম এগুলির ভিতরে মাদকতা আছে বিড়ি সিগারেট একই অবস্থা তামাক পাতা থেকে জর্দা তৈরি হয় তামাক পাতা থেকে সিগারেটের মশলা তৈরি হয় তামাক পাতা থেকে জর্দা তামাক পাতা থেকে সিগারেটের মশলা আর পৃথিবীতে প্রত্যেক স্বাস্থ্য বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী বলছেন বিড়ি সিগারেটে নিকোটিন নামক পয়জন আছে চার হাজারেরও বেশি রকমের বিষ আছে একটা সিগারেটের ভিতরে একটা বিড়ির ভিতরে ধূমপান সিগারেট পান এটা মৃত্যুর কারণ এটা হলো ভাইরাস এটা হলো বিষ এটা হলো অরুচিকর খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা অরুচিকর খাবার একে তো হারাম একে তো অরুচিকর খাবার অরুচিকর খাদ্য জাহান্নামীদের খাদ্যের সাথে মিল আছে আল্লাহ বলছেন আমি জাহান নামীদেরকে যেগুলো খেতে দেব মানুষের শরীর পরিপুষ্টতা লাভ হবে না আপনার এই গাঁজা সিগারেট খেলে মানুষের শরীরে পুষ্টি হয় না জাহান নামের খাদ্যের সাথে মিল আছে আল্লাহ বলছেন আমি যাদেরকে জাহান নামীদের খাবার খেতে দিব তাদের পেট পরিপূর্ণ হবে না আপনার বিড়ি সিগারেট গাঁজা খেলে পেট পরিপূর্ণ হয় না একেবারেই জাহান নামীদের খাদ্যের সাথে মিল আছে রাসুরাম বলছেন যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম যুবক সিগারেট হারাম বিড়ি হারাম জর্দা হারাম গুল হারাম আলাপাতা তোমার ইয়াবা ফেন্সিডিল গাঁজা তারি এগুলি হারাম এগুলি মাদকতা এগুলি মদ এর ভিতরে নেশা আছে রাসুল সাল্লাম বলছেন শোনো মানসারে বাহা যে ব্যক্তি ম মদ পান করবে যে ব্যক্তি মাদক সেবন করবে ওয়াকালাং মিহি ওয়াখালাতিহি ওয়া আম্মাতিহি যে ব্যক্তি একবার মদ মুখে দিল সে তার মা খালা ফুপুর সাথে জেনা করলো বোঝেননি মনে হয় হাদিস বুঝতে পারেননি মনে হয় যে ব্যক্তি একবার মদ মুখে দিবে জর্দা যে একবার মুখে দিবে ইয়া বা ফেন্সি গুল যে একবার মুখে দিবে সে কয়জন নারীর সাথে জেনা করল মা খালা ফুপু পৃথিবীতে নেককার জনক দুটা পাপ একটা হলো সুদ যেটা খেলে মায়ের সাথে জেনা করার পাপ হয় আর আর একটা হলো মাদকতা যেটা পান করলে শুধু মা নয় এবার রাসুল বলছেন মা খালা ফুপু তিনজন নারীর সাথে জেনা করলে যেই পাপ হয় মদ পান করলে সেই পাপ হয় আপনাকে কি দিয়ে বোঝাই এই দুইটা পাপ কত খারাপ এরা হারাম যারা সুদ খায় এরা যারা মদ পান করে যারা ঘুষখুর যারা দুর্নীতি বা যারা হারাম খোর পৃথিবীতে আশ্চর্য আর একটা পাপ একেবারেই ব্যতিক্রম পাপ একটা মোশরেকের জন্য দোয়া করা জায়েজ যদি জীবিত থাকে আপনার এই এলাকার লোক ও মূর্তি পূজা কবর পূজা খানকা পূজা করে এ জীবিত আছে এর জন্য আপনি বলতে পারবেন আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো আল্লাহ এই লোকটার পাপ ক্ষমা করো কিন্তু বলছেন হারামখুরের জন্য দোয়া করাই যাবে না যে সুৎখুর যে ঘুষখুর যে ইয়াবা খুর যে খুর সিগারেট খুর জর্দাখুর যে হারামখুর এর জন্য দোয়া করাটাই হারাম বলা যাবে না আল্লাহ তাকে ক্ষমা করো সিগারেট খুরকে ক্ষমা করো অসুস্থ সুস্থতা দান করো ও বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দান করো হারাম হারাম খুরের জন্য দোয়া দোয়া করাটাই একটা করতে পারেন আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো কিন্তু ক্ষমার জন্য দোয়া চাওয়া যাবে না কত খারাপ এই পাপ তুমি করছো যুবক সুদের সাথে জড়িত আছো আল্লাহর কাছে ক্ষমা চাও ফিরে আসো তো বা করো আল্লাহ পাপ ক্ষমা করে দিবে মদ পান করেছ তুমি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবে তুমি কত বড় পাপই আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য রেডি প্রস্তুত আছেন পৃথিবীতে এমন কোন পাপ পাপ নাই যেই ক্ষমা হবে না তুমি শুধু আল্লাহকে বলো আল্লাহ আমি মদ পান করে ফেলেছি আর জিন্দগিতে কোনোদিন মদ মুখে দিব না এই যে দেখো আমি তোবা করে ফিরে আসলাম এই কথা বলতে দেরি আল্লাহ তোমার পাপ ক্ষমা করতে দেরি হবে না পাপ তোমার ক্ষমা হবে দুইটা পাপ আল্লাহর সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ মদ পান করেছেন আল্লাহর সাথে জড়িত সুদ খেয়েছেন আল্লাহর সাথে জড়িত জেনা লিপ্ত ছিলেন আল্লাহর সাথে জড়িত মানুষ হত্যা করেছেন আল্লাহর সাথে জড়িত কিন্তু মানুষের সাথে জড়িত পাপ আছে ওইটা কিভাবে ক্ষমা নেবেন মানুষের সাথে জড়িত পাপ মানে আপনি মানুষের কি বাদ করেছেন আপনি অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাত করেছেন আপনি মানুষকে পিটিয়েছেন আপনি মানুষের হক নষ্ট করেছেন এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না আপনি যার গিবত করেছেন তার কাছে গিয়ে তার নিকট থেকে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি আপনার গিবত করেছিলাম আপনি আমাকে ক্ষমা করেন যার